আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ, শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা, কারণ এটা অনলাইনে যাবে। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে, শহরে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, শহরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ওয়াইম মিন করিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব, আল্লাহ পাক বলেছেন। শহর থাকবে না, প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন, ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলো করতে পারেন, আর কিছু করতে পারেন, শারীরিক প্রস্তুতি নেন, ফিজিক্যালি, যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন, ব্যায়াম করেন, ভালো খাবার খান, নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আপনি ভালো থাকবেন।